তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন তোমার শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মুরুব্বিরা কষ্ট না পায়। কারণ মা বাবার কষ্টের বড় একটা আগুন, উলামায়ে কেরামের অন্তরের কষ্ট আর কষ্টের বড় একটা আগুনের মতো, শিক্ষকের অন্তরের কষ্ট বড় একটা আগুনের মতো। আর এই বটদোয়া যদি তোর কপালে লেগেই যায়, আল্লাহর জাতের কসম, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবি না, হয় কোন সময় গাড়ির চাকার তলে মাথা পড়বে, হুঁশ থাকবে না। বেদদুবি সব জায়গায় চলে না, সাবধান, খুব সাবধান। আল্লাহ হেদায়াত দান করুন, স্কুলে পড়ো ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও ভালো আদর্শবান, একজন বড় প্রফেসর হও, তোমার আচরণে যেন কলিজা ঠান্ডা হয়। এবার তুমি নজর করে দেখো, মানো আর না মানো স্বীকার করো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই একজন তোমার মতো যুবক, স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে, দাঁড়িয়েও রাখে, সালাম সারা কথা বলে না, সুন্দর নম্র ভদ্র, এরকম তুঙ্গ লাইনে যুবকেরা বলো আছে না নাই? ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লা, ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن ولا تموتن إلا وأنتم مسلمون. فقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاد ہے قابل تو بہت ہے مقبول ہے شاز ہے قابل تو بہت ہے آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے বালিয়াঘাটা গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী জলসা দোয়া মাহফিল 23 অক্টোবর 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আলম জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী দামত বরাকাতুহ সনামধন্য মুহতামিম জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ কাটাখালী রাজশাহী অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রহমাত আলাম নবীউল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মাহশার সাকিয়ে কাউসার আকা ইনামদার মদিনাহ কাতাজদার আফতাব নবুয়্যাত ফখর মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সাউন্ড যেভাবে ছিল ওইভাবে রাখো, ঘুরাও কেন? বাহিরের বক্সের সাউন্ড মনিটর যেভাবে আছে থাক। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি।
এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো আমাকে আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته الله বলেন হে দুনিয়ার মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ولا تموتن الا وانتم مسلمون এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি হাদিসের মধ্যে বলেন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল, দায়িত্বশীল কে কার উপর কতটুকু? নবীজি বললেন অধীনস্থ যারা থাকে তাদের গার্ডিয়ান যিনি হবেন তাদের মালিক অভিভাবক সে হলো গার্ডিয়ান অধীনস্থদের জন্য। যেমন সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল, ছাত্র শিক্ষকদের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল, স্ত্রী স্বামী স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, প্রত্যেকটা মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। অন্য একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ পাক আমাদেরকে দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো আল্লাহ বিনা কারণে দেন নাই, প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে। এই ডিউটিগুলো যথাযথ পালন করলো কিনা জবাব দিতে হবে আপনাকে আমাকে। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করেন হাতের হক আদায় করছো কিনা বলো, মানুষ আজাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে, আল্লাহ জবান বন্ধ করে বলবে হাত কথা বলো। এখন অনেকের প্রশ্ন হাত কি কথা বলতে পারে, বাস্তবে তো হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। কি আপনাদের ধারণা কি আপনাদের হাত মাঝে মাঝে কথা বলে? বলেন? বলে না। তবে এখান থেকে একটা মূলনীতি আজীবনের জন্য মনে রাখবেন, পৃথিবীর সমস্ত মাখলুকাতের বিবেক বিশেষ করে মানুষ যেটা সম্পর্কে বলবে এটা হবে না, অসম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? সবাই বলেন কার আছে? হাত কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন তো পারেনি? পারে। একটা দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে। মরা গাছ কথা বলতে পারে না, এটাই সত্য এটাই বাস্তব, কিন্তু আল্লাহর কুদরতে কি? এই মূলনীতিটা যদি মনে রাখা যায় তাহলে এদেশে এই জমিনের মধ্যে আল্লাহর কিছু বিশেষ বান্দা আছেন যাদেরকে আহলুল্লাহ বলা হয় বা ওলিয়া উলিয়া সহজ ভাষায় বলা হয়, এদের মাধ্যমে আল্লাহ মাঝে মাঝে কিছু অলৌকিক দেখান ঘটনা, যেটা অসম্ভব তাদের দ্বারা এটা আল্লাহ সম্ভব করে দেখান, এর নাম কারামত। নবীদের মাধ্যমে কিছু অলৌকিক ঘটনা আল্লাহ দেখাইছেন, এর নাম মুজিজা। অসম্ভবকে সম্ভব করেন আল্লাহ, তবে আল্লাহ জমিনে এসে করবেন না, আল্লাহ কারো মাধ্যমে করাবেন। খেজুর গাছ মরা কথা বলতে পারে না, নবীজি খুতবা দিতেছেন, কিছুদিন পরে এটাকে বাদ দিয়ে আর একটা মিম্বর তৈরি করবেন, ওই মরা গাছ কান্না শুরু করছে, মানুষের আওয়াজের মতো কাঁদছে। নবী বলেন কি চাও? তোমার জন্য দোয়া করি তুমি তাজা হও, ফল হবে, মানুষ ফল খাবে। কয় না তা চাই না, আপনি আমাকে এখানে দাফন করেন,
কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। এখন এটা আমি এক মিনিটে বললাম, কিন্তু সিদ্রান্বেষণকারীরা চিন্তা করবে, একটা মরা গাছ সে কেমনে বলে আমাকে দাফন করেন, জানাজা পড়ান, কিয়ামতের দিন আপনার সাথে জান্নাতে থাকবো, এটা কেমনে সম্ভব? মুমিনের আকীদা আল্লাহর কুদরতে সম্ভব। কার কুদরতে সম্ভব? আল্লাহর কুদরতে সম্ভব। যদি আল্লাহর কুদরতে সম্ভব কথাটা অন্তরে না রাখে, তাহলে সে ইমানের থেকে অনেক দূরে সরে যাবে। নদীর মধ্যে বহু বছর পানি নাই, কি নাই আপনাদের ক্ষুধা লাগছে মনে হয় বেশি, কথার আওয়াজ দেন। নদীর মধ্যে কি নাই? আপনারা তো সব ভিআইপি মানুষ, আমরা হুজুরেরা বোকা। আপনারা বলেনও যে আমরা বোকা, দুনিয়াদারি কিচ্ছু বুঝি না, আপনি কি বুঝছেন আর কি পাইছেন? আমি তো সারা দেশে বলি, যারা দুনিয়া দুনিয়া করে ওরা দুনিয়াও পায় না, আখেরাত তো পাবেই না, খসারা দুনিয়াওয়ালা আখেরা। এই যারা টাকা টাকা করে, পাইছে টাকা, টাকা থুইয়া দৌড়, এমন দৌড় দিছে জুতা নেওয়ার আর সময় নেই, কথা বলেন না কেন? তাহলে দুনিয়া দুনিয়া যারা আপনারা কইরা নামাজ বাদ দিলেন, দুনিয়া দুনিয়া কইরা রোজা বাদ দিলেন, দুনিয়া দুনিয়া কইরা পর্দা রক্ষা করলেন না, দুনিয়া দুনিয়া কইরা কোরআন পড়লেন না, দুনিয়া দুনিয়া কইরা হালাল খান না, হারামের পেছনে দৌড়ান, বলেন তো আপনারা কি পেয়েছেন? সম্মানও নাই, ইজ্জত নাই। আপনি অসুস্থ হলে বউ চায় মরে যান, সন্তান চায় মরে যান, এই আপনার জীবনের পাওনা এতটুকুই। আর যারা আখেরাত আখেরাত করে দুনিয়ার পেছনে পড়ে না, আল্লাহর মহব্বতে সময় হয়েছে নামাজ রোজা তেলাওয়াত জিকির হালাল সবকিছু ঠিক রেখে যারা চলে, এরা আখেরাত তো পাবেই, দুনিয়া পাচ্ছে বোনাস। দুনিয়া কি বোনাস? নবীজি বলেন, আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা, দুনিয়া আপনার আমার জন্য গোলাম আর আপনি আমি আল্লাহর গোলাম। তো দুনিয়া আমাকে খুঁজবে, আমি আল্লাহকে খুঁজব। এখন এটা উল্টা হয়ে গেছে, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমাদেরকে খুঁজে। প্রতিদিন রাতের গভীরে আল্লাহ আসেন আমাদেরকে খুঁজতে, আর কত ঘুমাইবা, উঠো, উঠে আমাকে ডাকো, কি চাও আমি দেওয়ার জন্য আসছি। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা দুনিয়া খুঁজে টুইজে ঘুমায় গেছে, আবার সকালে উঠে দুনিয়া পেছনে দৌড়াবে, দুনিয়া গেল কই, টাকা কই, ক্ষমতা কই, কারে মারবো, কারে ধরব, কার চেয়ার দখল করে আমি বসবো, এই ধান্দাবাজিতে চলতেছে। কিন্তু আল্লাহ যে আমাকে খুঁজলেন ডাকলেন খবর নাই। তো নদীর মধ্যে পানি নাই বহুদিন, একজন বড় আল্লাহর প্রিয় বান্দা, সে নবী না কিন্তু আল্লাহর প্রিয় ওলি, সে শুইনে কয় নদীতে পানি নাই, কহা পানি নাই, তিনি একটা চিঠি লেখলেন। খুব খেয়াল করবেন, যেহেতু আপনারা অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, একটু খেয়াল করেন, ভুল হলে ধরায় দিন। তিনি একটা চিঠি লিখে বললেন, যাও এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠি নিয়ে যখন নদীতে ফেলে দিছে, শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। বুঝেন নাই মনে হয়, বাকি সুবহানাল্লাহ কই আলান, পরে বুঝাইতেছি, কারণ আপনারা যে ভিআইপি মানুষ তো বুঝাইতে একটু সময় লাগে, আপনার তো মাথা গরম হয়ে যাবে, এটা কেমনে সম্ভব? একটা সিডি লেখছে নদীর মধ্যে ফালাইছে, পানি শুরু হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? এ কি গাঁজাখুরি কথা? এখন তলে তলে খোঁজ নেয় এই কামটা কর লোকে। তো একজনে আন্দাজি কইতেছে, এটা তাবলিগের এক হুজুরে করছে, নাউজুবিল্লাহ, তো দলিল ছাড়া কাফের, দলিল ছাড়া। খুব খেয়াল করে, না 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 তাবলিগ না, কে কয় চরম নাই, কয়তো তো শুধু কাফের না, ট্রিপল কাফের, তাই কহ, কেনা চরম নাই না, তো কে দেওবন্দি কেউ, কয় তাহলে আরা সিঙ্গেল কাফের, কয় না তা না,
তের ঘটনা তদন্ত করো কে করলো এই ঘটনা নদীতে পানি নাই চিঠি লিখা দিছে পানির জোয়ার এটা একটা গাঁজাখুরি কথাটা কেমনে হয় খুঁজতে 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 গিয়া দেহে এই কাম ঘটাইছে হযরত ওমর কে ঘটাইছে আরে জোরে কে ঘটাইছে ওমর এবার কোন বাফের ভূত থাকলে দাঁড়ায় কত ওমর কাফের কোন মায়ের সন্তানের বুকের পাটা থাকলে বলো তো কাফের কোন বুকের পাটা শক্ত থাকলে কেউ বলো ওমর কাফের বলার সাহস আছে দুনিয়ায় বলেন কারো সাহস আছে কোন বেঈমানের মাছারও বলার সাহস নাই এই কাজ কে ঘটাইছেন ওমর কুদরতকার কুদরতকার অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি কে বিশ্বাস করলে ঈমানদার অবিশ্বাস করলে তাজা বেঈমান কুরআন বেঈমান না নতুন বেঈমান বলেন কুরআন বেঈমানের নাম কাফের নতুন বেঈমানের নাম নাস্তিক বা মুরতাদ তাসলিমা এক নতুন বেঈমান মুরতাদ আহমদ শরীফ এক নতুন বেঈমান মুরতাদ আর যারা কুরআন বেঈমান এদেরকে ইসলামের পরিভাষায় কাফের বলা হয় আল্লাহ হেদায়াত দান করুন ওমরকে ওমর যেই পথ দিয়ে চলে ওই পথে শয়তান চলে না সেই ওমর যেই ওমর ২৭ বছর বয়সে তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে আর সেই তরবারি নিয়ে ওমর কালেমা পড়ে তরবারি আবার মুহাম্মদের পক্ষে বেঈমানের বিরুদ্ধে দাঁড়ায় গেল সেই ওমর যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে আশারায়ে মুবাশশারা তো যে কথাটা বুঝাইতে চাইছিলাম ওমর তো মাত্র সাহাবী নবীদের কাতারের অনেক নিচে আর সাহাবীদের মধ্যে দ্বিতীয় প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ মাঝে মাঝে অলৌকিক কিছু দেখান অসাধারণ কিছু ঘটাইয়া দেখান এই অসাধারণ কিছু ঘটানো যে নবীদের বেলায় যদি ঘটে যায় তার নাম মুজেজা নবী ছাড়া আল্লাহর ভিন্ন কোন প্রিয় বান্দাদের মাধ্যমে যদি ঘটে যায় এর নাম কারামত কিন্তু এখানে আর একটা ভেজাল আছে কি আছে বলেন না ভেজাল আছে কি ভেজাল আমগো দেশে কিছু নামদারি মুজাদ্দিদে জামান অলিকুল শিরোমণি আছে যে আউযুবিল্লাহ পারে না আছে না নাই এরা মাঝে মাঝে কিছু অসাধারণ জিনিস দেখায় মনের কথা কইয়া দেয় একজন আইছে কয় তুমি আইছো কেন বউর সাথে ঝগড়া করিয়া এখন তো বলে আপনি জানলেন কেমনে যে আমি বউর সাথে ঝগড়া করছি তাহলে আপনি আমার আসল বাপ আপনি আমার কাবা এটা কি বলবেন মনের কথা বললে ভালো এরকম আছে আপনার খবর না থাকলে আমরা খবর নিয়ে এগুলো বলতেছি আছে মনের কথা বললে দেয় এরা বড় বড় পীরে কামেল দাবি করে অলিকুল শিরোমণি দাবি করে মুজাদ্দিদে জামান দাবি করে কিন্তু ইসলামের দৃষ্টিতে এরা তাজা ইসলামের দুশ্মন এখন কথা হইল অসাধারণ কিছু ঘটে গেলে যে বললেন এটা কারামত না এটা কোনো বেনামাজির দ্বারা হবে না অসাধারণ কিছু আল্লাহ যদি ঘটায় কোনো সুদখোরের মাধ্যমে ঘটাবেন না বেপর্দাওয়ালার মাধ্যমে ঘটাবেন না হ্যাঁ বেপর্দাওয়ালা সুদখোর কোনো বেনামাজি যদি কিছু দেখায় তাহলে এটা কারামত না অলৌকিক না এটা হলো জিনের খেলা আর কুফুরি মন্ত্র জিনের খেলা আর কি কুফুরি মন্ত্র আল্লাহ এর থেকে হেফাজত করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হক তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন ও মুমিন আল্লাহকে ভয় কর বলে কেমন কয় ভয় করার মতো হাঁক আদায় করে ভয় করো
কথাটা কোন বেঈমানকে বলেন নাই আল্লাহ শুধু মুমিনকে বলছেন কেন বেঈমানকে বলেন নাই কেন জান্নাত শুধু মুমিন পাবে কখনো কোন বেঈমান জান্নাত পাবে না জান্নাত পাবে কারা বলেন না কেন মুমিন কিন্তু মুমিন যে জান্নাত পাবে তাও খবর আছে কি খবর নবী বলেন মুমিনদের মধ্যে আমার আগে নবী গেছেন দুইজন ঈসা নবী মূসা নবী তাদের উম্মতকে বলা হয় বনি ইসরাইল কি বলা হয় বনি ইসরাইল এই বনি ইসরাইল এত চালাক ছিল এই চালাক উম্মতেরা নিজেদের মধ্যে হিংসার দাবানলে জ্বলিয়া দলে দলে ভাগ হইয়া 72 দলে রূপান্তরিত হলো কিন্তু আমার উম্মত আরো চালাক হবে চালাকি করতে গিয়া আরো এক দল বেড়ে যাবে টোটাল কয় দল হইল 73 দল কুল্লুহুম ফিন্নার إلا ملة واحدة رحمتر نبی বলেন সবাই জাহান্নামে যাবে 73 দলের সবাই জাহান্নামে তবে এক দল মাত্র জান্নাতে যাবে 73 দলের এক দল যদি জান্নাতে যায় তো জাহান্নামি কয় দল আরে আল্লাহর কাছে একটু জবাব দেন না 72 দল নবীজির কথা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা সব দলের মধ্যে সব জাহান্নামে যাবে এক দল জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ও নবী যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয়টা কি আলা মা আনা আলাইহি ওয়া আসহাবি এবার একটু খেয়াল করেন আপনারা বুদ্ধিমান এই জন্য বারবার কথা রিপিট করতেছি একটু খেয়াল করেন নবী বললেন কি 73 দলের এক দল মাত্র জান্নাতে যাবে 72 দল জাহান্নামে যাবে নবীজি সাহাবারা জিজ্ঞাসা করলেন যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি তাদের নমুনা কি নবী বললেন আমি মুহাম্মদ যে আদর্শ নিয়ে চলি এই আদর্শের উপরে যারা চলবে শুধু তাই এতটুকু বললেও হইতো আমি মুহাম্মদকে যারা মানিয়ে চলবে তারা জান্নাতে যাবে কিন্তু নবী এতটুকুই বলেন নাই নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে জীবন চালাচ্ছেন ওই আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে অতএব যারা শুধু নবী মুহাম্মদ মানি মানি চাপাবাজি করে সাহাবাদেরকে মানবে না এরা মুসলমান হতে পারে মুমিন হতে পারে তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাইবুত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কাউলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল আজকের এই কথাটা অনেক আগের থেকে আমার ধারণা আপনারা শুনছেন জাহান্নামী 72 দল এক দল জান্নাতি এটা আজকেই শুনলেন না আরো আগে শুনছেন কিন্তু আমার মনে হয় আর একটা কথা শুনেন নাই না আমার মনে হইতেছে সেটা কি ওই যে 72 দল জাহান্নামি হবে আমরা ধারণা ছিল এরা বলতে সব বেঈমান কয় না এই 72 দল জাহান্নামি কোনো হিন্দু না ইহুদি না খ্রিস্টান না সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে এবার বুঝেন এখানে সব মানুষ বসে আছি এখান থেকেই এক দল জান্নাতে যাবে আর 72 দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে 72 দল যে জাহান্নামি কি হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সব মুমিন মুসলমান ওরা তো বিনা হিসাবে জাহান্নামী বেঈমানরা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরা বিনা হিসাবে জাহান্নামী আর 72 দল যে জাহান্নামে যাবে এরা হিসাবই জাহান্নামী হিসাব দিবে আর ফিডা খাবে আল্লাহ ওই 72 দল মুমিন মুসলমানের কাতার থেকে আমাদেরকে হেফাজত করেন এখন এক দল হিসাবে যে জান্নাত পাবো তার মাপকাঠি কি যারা নবী মানবে সাহাবায়ে কেরামদেরও মানবে না
এখন বলবেন নবী মানলে কি আর সাহাবায়ে কেরামের মানার প্রয়োজন আছে সমাধান নবীজির মাধ্যমে ডাইরেক্ট আসে নাই ইজমায়ে উম্মতের পেছনে দড়াতে হবে সাহাবায়ে কেরামের সমাধান মানতে হবে এই রকম বহু বিধি বিধান আছে সাহাবায়ে কেরামের অনুসরণ না করলে বান্দা দুনিয়াতে ইসলাম মানতে পারবে না চলতে পারবে না এরে নবীর আশিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ভয় করো মুমিনেরা ভয় করার মতো হক আদায় করে সাহাবায়ে কেরাম এ আওয়াজ শুনিয়া চোখের পানি ছেড়ে রহমতের নবীকে বললেন হে আল্লাহর রাসূল আল্লাহ যত বড় ওই পরিমাণ বড় হিসাব করে ভয় করা কারো দ্বারা সম্ভব না আমরাও পারব না নবী বলেন ঠিকই তো আল্লাহ যত বড় তার হক আদায় করবে কোন বান্দা ও আল্লাহ এটা বড় অসম্ভব আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিয়া আসান করে দিলেন ও জিব্রাইল নবীর কাছে গিয়া আওয়াজ দিয়া দাও ইত্তাকিল্লাহ মাসতাতাতুম আমার হক আদায় করে ভয় করার দরকার নাই আমি বান্দাকে ভয় করতে বললাম তার সাধ্য মতো যেন ভয় করে তার পূর্ণ চেষ্টা দিয়া ভয় করবে এখানে আপনারা যারা বসে আছেন আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহকে কারা কারা ভয় করেন সবাই দু হাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহকে ভয় করি বলবে না বরং অনেক চালাক বাঙালি বলবে হুজুরগ থেকে বেশি ভয় করি নামাজ না পড়লে কি হবে আমগো ঈমান তাজা ঠিক নি অথচ এখানে বেনামাজির অভাব নাই ফজরের নামাজ পড়ে নাই জোহরের সময় ওয়াজ হবে শুই না আসছে কপাল বড় খারাপ জোহরের নামাজটাও পড়ে নাই মোনাজাতের পরে সবাই যাবে আজান হবে আসরের নামাজও পড়বে না আমি টুপি আর নামাজ ঠিক রাইখাও বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আমি আল্লাহকে ভয় করি আপনি বেপর্দায় চইলা বলেন আমি আল্লাহকে ভয় করি আমি বান্দা পর্দা রক্ষা করি হালাল খাই নামাজ পড়ি মিথ্যা বলি না আপনি মিথ্যা কথা বলিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি কারো গীবত করার চেষ্টা করি না কেন আল্লাহর ভয় আর আপনি গীবত করেন ফেসবুকে লেখেন আর বলেন আল্লাহকে ভয় করি সব কি সমান কথা বলেন না কেন সব সমান না তাহলে আসলে ভয় কি জিনিস বুঝি না কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহকে ভয় কর আর আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ মানুষের সামনে মর্যাদা বাড়ায় দিবেন হারাম থেকে বাঁচো গুনাহের থেকে বাঁচো আল ইহতিরাজ আনিল মাসিয়া আল্লাহকে ভয় করার মানেটা কি কয় সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে মায়ের ভয় বেতের বাড়ির ভয় শিক্ষকের ছাত্র ভয় করে ভয় প্রমাণ কি বলে একটা ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না কেন শাস্তির ভয় ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে কিন্তু দাড়ির মধ্যে ছুরি লাগাবে না হার কে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হাকচি জাই মাখাজ ইনসু জা ফজলে উআ মস্তি দর জুমলা জাহা রাগ করেন আপনারা ভাই আপনি সত্যতা আমল করেন না ঠিক কিন্তু মাইনা নিয়েন মানার মধ্যেও একটা বরকত আছে আছে না নাই যে ভাই টুপি পরা এটা ভালো জিনিস আপনি পরেন না ঠিক কিন্তু বইলেন ভালো এই ভালো বলার দ্বারা আল্লাহর রহমত একসময় আসবে দেখবেন হেদায়েতের দরজা খুলে যাবে আর যদি চাপাবাজি করেন মেজাজ গরম করেন অহংকারী ভাব দিয়ে কন টুপি না পরলে অসুবিধা কি নবী কবি তোর মতো ব্যর্থ আমার উম্মত না হইলে অসুবিধা কি সাবধান চালাকি বহু করছেন আর কইলেন না সব জায়গায় চালাকি চলে না
চালাকি করতে করতে মা বাবার সাথে চালাকি করতে করতে হুজুরদের সাথে চালাকি করতে 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 শিক্ষকদের সাথে শুরু হয়েছে এই দেশে যত ঝামেলা দেখতেছেন সব কিছু ঝামেলার মূলে আলেমদের সাথে বেয়াদবির ফলাফল আল্লাহ হেদায়েত দান করুন দেশ স্বাধীন হইছে নাকে তেল লাগায় ঘুমায় জাতি কেউ ঘুমাইলো মুমিন মুসলমান ঘুমাতে পারে না কেন শুধু আবু সাঈদ জীবন দিয়েছে মুগ্ধ জীবন দিয়েছে না মুসলমান একবার না ইসলামের জন্য কোন দলকে ক্ষমতায় উঠাইয়া আরেকটারে নামানোর জন্য না দ্বীনের জন্য কোরআনের জন্য রাসূলের আদর্শের জন্য আল্লাহর জন্য জীবন বারবার দিবে কোন ব্যক্তির গোলামির জন্য না বারবার জীবনের প্রয়োজন হলে জীবন দিবে আর নাকে তেল লাগায়া সেদিন ঘুমাবে মুসলমান যেদিন কোরআনের বয়ান চলবে ময়দানে উলামায়ে কেরাম দত্তহীন ভাষায় কলিজা দিয়ে বয়ান করবে কিন্তু কোনো বেনামাজি সুদখোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না মুসলমান ওই দিন নাকে তেল লাগায়া ঘুমাবে যেদিন বাংলাদেশের মসজিদগুলোতে কমিটির মধ্যে কোনো সুদখোর বেনামাজি থাকবে না মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এদেশের মাদ্রাসাগুলোর মধ্যে কোনো বেনামাজি সুদখোরের হস্তক্ষেপ থাকবে না এর আগে ঘুমাইও না তাহলে কফালে কঠিন পিঠে আছে অপেক্ষায় থাকবে সাবধান তুমি হেনে বয়ে নাকে তেল লাগায় ঘুমাওয়ার কর স্বাধীন আর ঢাকা শহরে আম্মা জানেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমরা দেহ ব্যবসা করছিলাম আমগো অধিকার আবার ফেরত চাই সাংবাদিক সম্মেলন করতেছে প্রেস কোয়ার্টারের বেশ্যাপাড়ার নারীরা বলে আমাদের অধিকার নিয়ে আমরা থাকব আমাদের উপরে আক্রমণ কেন সংবিধান আক্রমণের অনুমতি দেয় নাই আমগো অধিকার ফেরত দাও নারীরা অবাধে জেনা করবে আর যদি বলে সংবিধান সে অধিকার দিয়েছে সে সংবিধান মানার অধিকার মুমিনের হতে পারে না আল্লাহ হেদায়েত দান করুন আরো আস্তে করে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ এক নাম্বার আল্লাহ পাক কর্মসূচি দিলেন ও মুমিন আমি আল্লাহ বড় আদর করে তোমাদের বানাইছি কোন বেঈমানের জান্নাত দিব না আমি আল্লাহ জান্নাত দিব শুধু মুমিনদের কাদেরকে কথা বলেন ভাই আর মুমিনরাও যে পাবে হিসাবটা বুঝেননি কত ফিডার পর মুমিনদের মধ্যে 72 দল জাহান্নামে যাবে এক দল জান্নাতে যাবে অন্তরে ভয় 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 আমি কি এক দল জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারলাম নাকি 72 কাতারের মধ্যেই থেকে গেলাম এই চিন্তাও মুমিনের মধ্যে এখন হয় নাই আরামে খাইয়ার ঘুমাই কোনো চিন্তাই নাই আর এই চিন্তা যাদের মধ্যে আসছে এদের খানা খাইতে গিয়াও কান্না আরে খানাটা আমার পেটে হালাল ভাবে ঢুকলো নি কে পাকাইয়া খাওয়াইলো যে আমারে খানা পাকাইয়া খাওয়াইছে ওই পাকানেওয়ালা রাধুনি পর্দা করেনি হালাল খাইনি খবর নাই ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খানা কয়জন আল্লাহর বান্দা বলতে পারবেন আমি একজন পাক্কা মুসলমান আমার ঘরে যত রান্না বাড়ি হয় আমার স্ত্রী রান্না করে বিনা অজুতে কোনো পাক করে না কয়জন মুসলমান বলতে পারবেন এগুলো তো চিন্তাই করেন না রহমতের নবী বলেন যেই ঘরের মেয়েরা মহিলারা মাথায় কাপড় রাখে না ওই ঘরে রহমত আসে না ওই ঘরে বরকতের রিজিক আসে না পয়গম্বরের এক সাহাবি 11 বছর বয়সের আগে রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার শপথ নিলেন পতাকা উড্ডীন করার জন্য কয় বছর বয়সে 11 বছর বয়সের আগেই কেউ বলেন 8 বছর কেউ বলেন 10 বছর কেউ বলেন 9 বছর নবীর হাতে হাতটা লাগাইছেন যেই সময় নবীর চতুর্মুখী দুশ্মনে ঘেরা সুযোগ পেলে নবীরে জবাই করবে ঘরের চারপাশে অস্ত্র নিয়ে দাঁড়ায় হত্যা করবে নবী বলেন ওই সময় বিপদ আমার আব্বাও নাই যে একটু আইসা দাঁড়াবে আমার ছেলের উপর আক্রমণ করবানে বলনেওয়ালা বাবাও নাই যেই মায়ের থেকে একটু দোয়া নিব সেই মাও নাই আমি বড় আশা হয়
ওই বিপদের সময় একমাত্র আমার উপকার যারা করেছে তারা যুবক আর বিরোধিতা করেছে যারা বুড়া বুড়ারা বিরোধিতা করছে যুবকেরা উপকার করছে ও চাপাই নবাবগঞ্জের যুবক তুমি নবাব হইছো নামে না কামে ইশাব মিলাও তাড়াতাড়ি নবী বলেন যুবকেরা উপকার করেছে বুড়ারা বিরোধিতা করেছে আবু জাহিল্লা নবীর দুশমন বুড়া আবু লাহাব নবীর দুশমন বুড়া উতবা নবীর দুশমন বুড়া সাহেবা নবীর দুশমন বুড়া আর যুবক আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া দ্বীনের সহযোগী হয়ে গেলেন হযরত আলী হযরত আলী 11 বছরের আগে নবীর হাতে হাত লাগায় দিলেন এতদিন ছিলেন চাচাতো ভাই এখন তিনি সাহাবী কিছুদিন পরে হবেন তিনি জামাতা কি হবেন ও যুবক তোমার বয়স মাত্র 25 30 বলো তোমার দ্বারা আমার নবীর উপকার কি হলো তুমি নিজে নামাজ পড়ো না যদি একটা যুবকের বলতার নামাজ পড়ে তারে যদি ধন্যবাদ দিতা অন্তত এটাও সান্ত্বনা পাওয়া যাইতো কিন্তু তোমার কপাল এত খারাপ নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না তোমার কপাল এত খারাপ কেন বুঝিনা রে যুবক নিজেও দাড়ি রাখো না যারা দাড়ি রাখে নবীর মহব্বতে তাদেরও পছন্দ করো না জানি না তোমার কপালে কার অভিশাপ লাগছে মনে হয় যেন মোবাইলটা সারা রাত চালায়া চালায়া কবিরা গুনাহ করার কারণে আমার আল্লাহ বেজার সারা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করছো তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লেগেছে যেই যুবকের চেহারাটা 40 বছর পর্যন্ত নষ্ট হওয়ার কথা না সেই যুবকের চেহারা 25 বছরে কেন নষ্ট বলো তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন ঘৃণা লাগে এর একমাত্র কারণ সারা রাত মোবাইলে গুনাহ করেছো আল্লাহ রাগ করে তোর চেহারার নূর নিয়ে গেছে চেহারায় আলো নাই আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন এই এই সময় যদি মইরাই যাও তো তোরে কি শরণ করবে মা বাপ কানবে ঠিক কিন্তু মনে মনে বলবে একটা বিপদ গেছি গা কারণ ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে সমাজে মুখ দেখাইতে পারবে অযুবক বাবা তুমি জীবনের এই 25 বছরে কি অর্জন করলা মা বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া আলেমদের বরদোয়া তোমার এই জীবনের কামাই বরদোয়া আর এ নিয়ে কবরে যাবা আফসুস তোমার জন্য আল্লাহ বলেন এখনো সময় আছে তওবার দিয়ে ফিরে আস আল্লাহ বলেন আমি মুমিনকে জান্নাত দিব কাদেরকে দিবেন কোন বেঈমান পাবে কিন্তু আল্লাহ আরো কত দয়া কইরা বলতেছেন আমি যে মুমিনের জান্নাত দিব আমি চাই আরো মহব্বতের জান্নাতে দেইকো কি কয় যে আমি চাই আমার মুমিন যেন সূর্যের আলো মাথায় লাগার আগেই বিনা হিসাবে জান্নাতে যায় আপনারা কি হিসাব দিয়ে যাবেন জান্নাতে না বিনা হিসাবে না পাওয়ার টাওয়ার থাকলে তো বলতে পারেন যে আমার পাওয়ার আছে খোদার লাগে বুঝপড়া কইরা জেরা কইরা এরপরে হিসাব দিয়া যাব দেখি খোদাই কি করে কি হিসাব দিয়া না বিনা হিসাবে আল্লাহ কবুল কর আল্লাহ কয় বিনা হিসাবে জান্নাতে যদি যেতে চাও আর আমি আল্লাহও দিতে চাই তবে কর্মসূচি দুইটা ঠিক কইরা আইও এক আমাকে ভয় করো দুই মুসলমান হইয়া মরো মুফতি হইয়া মরো বলে নাই বক্তা হইয়া মরো বলে নাই পীর হইয়া মরো বলে নাই কামেল পাস কইরা মরো বলে নাই দাওরা পাস করে মরো বলে নাই কোটি টাকার মালিক হইয়া মরো বলে নাই আল্লাহ বলে তুই পীর না মুরিদ ডাক্তার না রোগী ইমাম না মুক্তাদি ধনী না ফকিরনি জানার দরকার নাই ফিডা থেকে যদি বাঁচতে চাও বিনা হিসাবে জান্নাত চাও মুসলমান হইয়া মর মুসলমান না হয়ে মরিস না সাবধান মুসলমান না হয়ে কেউ মরবা না এক সোরার ঘরের সোরায় কয় মুসলমান হব না মরব আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবা না তার মানে কি মুসলমান
হওয়ার জন্য সময় আলাদা বান্দা আছে কয় না এক সেকেন্ডের কোনো ভরসা নাই তাহলে কি অর্থ মুফাসসিরিন কেরাম বলেন যেহেতু মৃত্যুর সময় বাধা নাই এক সেকেন্ডের ভরসা নাই অতএব মুসলমান না হইও মরিও না কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না এখন আপনারা এখানে যারা আছেন সবাই মুসলমান না কি ভাই মুসলমান না এটা বলতে কি আপনাদের ভয় লাগতেছে গর্ব করে বলবেন আপনি মুসলমান না মুমিন না নাকি আমরা শুধু মুমিন মুসলমান না না শুধু মুসলমান মুমিন না বিষয়টা কি এমন আমরা মুমিন ও মুসলমান সবাই মুসলমান এরপর আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না মুমিন কে বলছেন কোন বেঈমান কে বলেন কারণ মুসলমান কারে কয় মুসলমান বহু বচনে অহেত এক বচন মুসলিম ইসলাম থেকে মুসলিম ইসলাম অর্থ কি ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী ইসলাম মানে শান্তি না সালাম শব্দের অর্থ শান্তি ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা আল ইসলাম গর্দান নেহাদান বতাআত বিনয়ের সাথে আল্লাহর কাছে আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করার নাম ইসলাম আত্মসমর্পণকারীর নাম মুসলিম আত্মসমর্পণ করে দিলাম কি ও আল্লাহ তোমার পথ আমার পথ তোমার মত আমার ব্যক্তিগত কোনো পথ নাই কোনো মত নাই আর এইটাই তো জীবনের আমাদের কালেমার বেরি পড়ায় দিছে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ ও মালিক তুমি ছাড়া আমার কোন ইবাদতের উপযুক্ত কেউ নাই লা মানে নাই 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 কিছু নাই কোন ইলাহ নাই কোন রাজ্জাক নাই তুমি ছাড়া আমার কোন হায়াতের মালিক নাই রিজিক দেওয়ার মালিক নাই সুস্থ করার মালিক তুমি ছাড়া কেউ নাই একমাত্র তুমি আমার মালিক তোমার মত আমার মত তোমার পথটাই তো আমার পথ ও আল্লাহ তোমার মত ছাড়া আমার আলাদা মত নাই তোমার রাস্তা ছাড়া আমার আলাদা কোনো রাস্তা নাই এইভাবে আত্মসমর্পণ করলে সে হবে একজন মুসলমান আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না আল্লাহর মহাব্বত নিয়া মুসলমান হইয়া মর আর মুসলমান হইতে হলে দাওরা পাস করা লাগবে কোনো শর্ত নাই কামেল পাশের শর্ত নাই বরং বান্দা গুনা থেকে নিজেকে বাঁচাইয়া মরু গুনামুক্ত জীবন নিয়ে আসো গুনামুক্ত জীবন তুমি যদি অর্জন করতে চাও জীবনের দুইটা ভাগ আছে একটা চলে গেছে আর একটা সামনে আসতেছে এক ঘন্টা না এক সেকেন্ড জানি না ধরে নিলাম আমার সামনে একটা জীবন পিছনে চলে গেছে এক জীবন দুই জীবনে গুনা এক জীবনে গুনা করেই ফেলেছি হাতের গুনা চোখের গুনা কানের গুনা অন্তরের গুনা অনেক গুনাই করে ফেলেছি এই গুনার থেকেও বাঁচতে হবে সামনের জীবনে এক ঘন্টা যদি সময় পাই গুনা করা যাবে না এখান থেকেও বাঁচতে হবে বলে বাঁচার জন্য তুমি জোর কইরা বাঁচতে পারবা না আমার রহমত লাগবে একটা মেডিসিন লাগবে ওই মেডিসিন না থাকলে গুনা থেকে বাঁচার উপায় নাই বলে কি মেডিসিন পেছনের গুনার থেকে আল্লাহর কাছে পবিত্র হওয়ার জন্য একটা আলাদা মেডিসিন লাগবে সামনের জীবনে গুনা থেকে যেন বাঁচিয়া থাকতে পারো সেজন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে পিছনের গুনা থেকে বাঁচার মেডিসিন হলো তওবা ইস্তেগফার পিছনে যে গুনা করছি ওখান থেকে বাঁচতে হলে কি লাগবে ওখান থেকে মুক্ত হতে হলে তওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম কমপক্ষে 100 থেকে 300 বার ইস্তেগফার করো প্রতিদিন ঘুমের বিছানায় যাওয়ার আগে বসে বসে ওযু সহকারে ইস্তেগফার করো আল্লাহর কাছে পিছনের গুনাহ মাপ চাও আর সামনের গুনাহ থেকে যদি বান্দা
পবিত্রতা অর্জন করে বাঁচতে চাও হাতের দ্বারা যা গুনাহ হইছে সামনে আর জানো না হয় চোখের দ্বারা যা গুনাহ হয়েছে সামনে জানো না হয় ওই সামনের জীবনে পবিত্র জীবনটা নিয়ে চলার জন্য আর একটা মেডিসিন লাগবে ওই মেডিসিনের নাম হলো তাকওয়া পিছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিসিন তওবা ইস্তেগফার সামনের জীবনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি গুনাহ না হয় সেজন্য লাগবে তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় যেই বান্দা আল্লাহকে আসলেই ভয় করবেন ওই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবেন আর গুনাহ করবেন না যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবেন না গুনাহ করা আর গুনাহ হয়ে যাওয়া দোনোটা কি এক নি না অনেক ব্যবধান গুনাহ করা যারা তাকওয়ার পুরা মানদণ্ডে চলবে এরা গুনাহ করবেন না যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও তারা দেরি করবেন না ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতেই নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে ও নবী তাদের সুসংবাদ দিয়া দেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি نهدينا لافتخار بالعلوم والغنى আল্লাহর ভয় আমাকে একটু বলেন তো সত্য কথাটাই বলেন ইনশাআল্লাহ বলবেন নি আচ্ছা আপনারা এখানে যে বলছেন ওলামায়ে কেরামের বয়ান শুনছেন সত্য বলেন তো আল্লাহর ভয় নিয়ে বলেন এই যে এক ঘন্টা বয়ান শুনলেন দুই ঘন্টা শুনলেন অন্তরের মধ্যে কি একটু বাড়ি লাগছে ধাক্কা লাগছে সত্যটা বলেন আসলে লাগছে লাগছে জীবনের মধ্যে একটা চিন্তা ঢুকছে নি তো এক ঘন্টা আলেমের সামনে বইয়া বয়ান শুনলে যদি হালকা ধাক্কা লাগে আর যেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা আলেম যাদের বয়ানে দিল নরম হয় চোখে পানি আসে এদের সামনে যদি মাসকে মাস বছরকে বছর সময় লাগায় সে তো গুনাহ মুক্ত হইয়া পবিত্র অন্তর নিয়া জান্নাতের ছবি দেখা কবরে যাবে আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার ও বৃদ্ধ বাবাজি ও যুবক বাবারা আল্লাহর মহাব্বত নিয়ে বলছি রে বাবা এত কষ্ট চিল্লায় চিল্লায় কথা বলা জমিনের মধ্যে এত কষ্টের আর কোনো কাজ নাই কথা বলার মতো কষ্টের কাজ তাও যদি হয় আবার এক মিনিট তো টেনশন নাই কিন্তু যদি হয় সেটা আনলিমিটেড আবার যদি সেটা লেখা থাকে এত টেনশন নাই একটু চাট আনলাম দেখে দেখে বয়ান করলাম আর যদি সেই বয়ানটা হয় না দেখে তো আরো কঠিন বুঝেননি বুঝেননি ভালো করে বুঝেন যে কি কষ্ট করে দেশের আলেম ওলামার বুঝো আবার যদি সেই বান্দা মুখস্থ বয়ান করে আবার যদি টাইম মতো খানা না থাকে ঘুম না থাকে একটা মানুষ যদি টাইম মতো ঘুমাইতে না পারে তার চলাফেরার ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স ঠিক থাকে না লোকটা পাগলের মতো হয়ে যায় এ আমাদের ঘুম নাই খানা নাই পাগলের মতো দৌড়ায় সারা দেশের ভেতরে এরপরে ঘন্টাকে ঘন্টা বয়ান আবার এক লাইনের মানুষ যদি হয় তা টেনশন নেই আমার সব মুরিদ এক লাইনের এডিরি ভিডায় ফাটায় চোখ বন্ধ করে যা কইলাম কানে দৈরা বাড়ি ধরলে কিন্তু পরিবেশটা কেমন হরেক ধরনের মানুষ এহানে ম্যাগনেট মাথা লয়ে বইছে যারা হাফিজুর রহমানরে মোটামুটি কাফের কইলেও খুশি এরাও ইসি ভয়ে দাঁড়ায় বয়ান শুনতেছে এই পরিবেশে উপায় কি এতগুলো মানুষের মাথা অন্তর ঠিক রাইখা কথা বলা রবের করুণা দয়া ছাড়া সম্ভব না এরপর
বড় ঘন্টাকে ঘন্টা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতির সামনে একটু ভাষণ দেয় কয় মিনিট কয় 5 মিনিট 7 মিনিট কি মুখস্থ বানায় এর আগে লেখার জন্য একটা টিম বানায় একটা বক্তব্য কি দেব লিখে দাও লেখে সিরি লেখে সিরি লেখে সিরি এরপরে দেয় এডারে মুতালা করে 13 বার মুতালা কইরা 5 মিনিটের বক্তব্য জাতির সামনে দেয় একটা শব্দ যদি ভুল হইয়াই যায় জাতি আমার বিরুদ্ধে আন্দোলন করবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি ভাষণ দেয় 5 মিনিটের তা লেখা দেয় ও আল্লাহর বান্দা আমরা ঘন্টাকে ঘন্টা বয়ান করি জোহরের পরে বয়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান ফজরের পরে বয়ান টাইম মতো ঘুম নাই খানা নাই এই রকম যদি প্রতিদিন 12 মাস দৌড়ানো লাগে এর মধ্যেও তো দুই একটা ভুল হওয়াই তো স্বাভাবিক আর এই ভুলটা যারা ধইরা সেই মুসলমান আলেমের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে এর মতো কুল লঙ্গার বেয়াদব এই জমিনে কেউ হতে পারে না আল্লাহ হেদায়েত দান করুন আরো আস্তে করে বলেন ও যুবক এই যে এত চিল্লাইয়া বয়ান করতেছি এই এতক্ষণ বয়ানে কিন্তু একবারও বলি না এ যুবক স্কুলে তালা লাগায় সব আঙ্গ মাদ্রাসায় চলে আস একবারও বলি নাই হুজুর হইয়া দুসবি হাতে নাও পাগড়ি লাগাও বলি নাই ভয় পাইও না যে আমুগো আমুগো বুঝি হুজুর বানায় দিবে আজকে না রে বাবা তুমি তোমার লাইনে স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই ডাক্তারি পড়ো বাধা নাই প্রফেসর হও বাধা নাই তুমি একজন ডাক্তার হও অন্তর ভরে দোয়া করে গেলাম একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও একজন তুমি চাকরিজীবী হও তবে একটা দাবি আমার ও চাপাইয়ের মুসলমান বেয়াদব হইও না কি হইও না বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনোদিন উলামায়ে কেরাম কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনোদিন তোমার শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন যেন মুরুব্বিরা কষ্ট না পায় কারণ মা বাবার কষ্টের বর্ত একটা আগুন উলামায়ে কেরামের অন্তরের কষ্ট আর কষ্টের বর্ত একটা আগুনের মতো শিক্ষকের অন্তরের কষ্ট বর্ত একটা আগুনের মতো আর এই বটদোয়া যদি তোর কপালে লেগেই যায় আল্লাহর জাতের কসম মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবি না হয় কোন সময় গাড়ির চাকার তলে মাথা পড়বে হুঁশ থাকবে না বেদদুবি সব জায়গায় চলে না সাবধান খুব সাবধান আল্লাহ হেদায়াত দান করুন স্কুলে পড়ো ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ভালো আদর্শবান একজন বড় প্রফেসর হও তোমার আচরণে যেন কলিজা ঠান্ডা হয় এবার তুমি নজর করে দেখো মানো আর না মানো স্বীকার করো জীবনে মাদ্রাসায় পড়ে নাই একজন তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে দাঁড়িয়েও রাখে সালাম সারা কথা বলে না সুন্দর নম্র ভদ্র এরকম তুঙ্গো লাইনে যুবকেরা বলো আছে না নাই সত্য কথাটা স্বীকার করতেও কষ্ট তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নাই তুমি তোমার কপালে আব দিয়া এরপরে জিগাও তো তোমার কপালে তো খারাপ কেন কার বড়দোয়া লাগছে যে তুমি পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় কৃষি কাজ করে মাঠে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা করোনায় কত যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল ঘুমের ঘরেও তো কত মানুষ মরে মরেনি ও বাবারা ঘুমের ঘরে মরেনি তোমার যদি মরণ হয় আর আজরাইল যদি রাত্রে আইসা দেখে কানের ভিতরে গানের তার লাগানো মুসলমান হিসাবে বলো তো আল্লাহর কাছে কি জবাব দিবা বেঈমান হইলে অতটা ভয় নাই টেনশন নাই তুমি তো মুসলমান তুমি তো আল্লাহ মানো তুমি তো নবী মানো তুমি তো কোরআন মানো তুমি তো হাদিস মানো তুমি বলো তো আজরাইল রাত্রে এসে যদি দেখে তোমার কানে গানের তার লাগানো উপায় কি তোমার আল্লাহ হেদায়াত দান করুন আমিন কয়েন
আল্লাহ সবাইকে কবুল করুন এরপর তার আড়ালের আম্মা জানেরা এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে যেই বয়ান শুনাইলাম আপনার সন্তান যেই পরামর্শ দিলাম এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের অবদান থাকতে হবে বেশি কারণ যেই গাছ ভালো হবে তার ফল ভালো হবে গাছ যদি খারাপ হয় তার ফল খারাপ হবে এই জমিনে যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান দ্বীনের লাইনে ভালো সন্তান মায়ের অবদানের কারণে দুনিয়ার লাইনে চেয়ারম্যান ভালো এমপি ভালো মন্ত্রী ভালো ওসিডিসি ভালো ব্যবহার ভালো এর পেছনে মায়ের অবদান আরে আম্মা জান আপনাদের জীবনটা কতই যে ধন্য আজকের এই স্টেজের ভেতরে কয়জন ১২ জন ছাত্র পাগরি নিল কোরআনে হাফেজ হয়ে গেল তারা ওরে আম্মা জান আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন আপনার কি মনে চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন হাফেজের মা হয়ে কবরে যাবেন না হাফেজ হতে পারেন নাই আলেমের মা যদি হতে নাও পারেন একটা সন্তানের ডাক্তার বানাবেন তবে দাবি বেয়াদব যেন না হয় আপনি সুন্দর আদর্শ দিয়া কোরআন শিখাইয়া যাবেন আলেম আমাদের দোয়া নিয়ে চলবে ডাক্তার হইলো সন্তান কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না আদর্শ ইঞ্জিনিয়ার যদি বানায় যান আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলেও আদর্শ নিয়ে চলবে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না আরে আম্মা জান আপনারা নবীদের মায়ের মতো ধন্য মা আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আরে আম্মা জান আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন ইসলাম এত অধিকার দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারে নাই স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন নবীর তরিকায় সন্তানকে চালাবেন নিজে পর্দা রক্ষা করবেন আরে আম্মা জান আপনার মতো বহু মা এখনো এলাকায় তালাশ করলে পাওয়া যাবে নামাজ ছাড়ে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সম্মান নষ্ট করে না বেপর্দায় চলে না এমন মা পাঁচক্ত নামাজি এখনো আছে না নাই ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নেন জীবনে আর বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন কারো বটদোয়া যেন না নেয় ও যুবক জীবনে মা বাবার দোয়া নিয়ে চলিও সফলতা চলে আসবে জীবনে সুযোগ পাইলে আলেমদের দোয়া নিও কপাল খুলে যাবে রে বাবা শিক্ষকের দোয়া নিও তোমার কপাল খুলবে আমার তোমাদের জন্য শেষ বয়ান যদি মা বাবার দোয়া নিতে নাও পারো আলেমদের দোয়া নিতে নাও পারো শিক্ষকের দোয়া নিতে নাও পারো আমার শেষ তোমাদের জন্য দাবি হলো দোয়া নিতে না পারলেও পায়ে ধরে বলে গেলাম কারো বটদোয়া নিয়া কপাল পুরিও না মা বাবার দোয়া নাও না পারলে চুপ থাকিও বটদোয়া নিও না আলেমদের দোয়া নিয়া চলো না পারলে অনুরোধ করে বলি বটদোয়া নিয়া নিজের কপাল পুরিও না শিক্ষকের দোয়া নিয়া চলো যদি না পারো অন্তত বেঁচে থাকো বটদোয়া নিয়া কপাল পুরিও না এটাই তোমার জন্য আমার শেষ কথা যুবক দোয়া নাও মা বাবার জীবনের দরজা খুলে যাবে আলেমদের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও না পারলে অন্তত এতটুকু নিয়ত নিয়ে চলো বড় দোয়া যেন কপালে না আস আল্লাহ হেদায়াত দান করুন পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আর আল্লাহকে পিছনের গুনাহ থেকে তওবা করো সামনে করবা না বলে প্রতিজ্ঞাবদ্ধ হও ও আল্লাহ আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে নিয়ত করে ফেলো মরিয়া গেলে যাইবা হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক আমার আল্লাহ আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার সাথে বেয়াদবি করো
করবানা ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা মোগলায় ছুরি আসলেও আর নবীর বিরুদ্ধে যাবানা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য মুনাফিকি অন্তরে নাই তাদেরকে বলবো তওবার খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন।